ইয়া কইলে যে আমরা কাছে বললো যাইব আমি তো পৌঁছিলো না ওটা নিয়ে না আমাদের টাকা হ্যাঁ তো এখনো পৌঁছিলো না আমরা তো গায়ের লোককে ডাকি নিয়ে চলে আলি হ্যাঁ ঠিক আছে তবে আইছি তবে তাড়াতাড়ি কইব তোমার দেরি হইলো দেরি হইলো না কাজ রে বুক বিরাট কাজ ও আসি 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 সব চুকাই নি আলে কোন হ চুকাই তো আলে তা আলো আর আর ছাগল ছাড়ি খুলতে হবে তাই লাগ তো এটা একটা কাজই বটে বই এটা একটা কাজই বটে বই 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 এটা একটা কাজই বটে বই 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 এটা একটা কাজই বাই আলো আলো আমাদের লোকটা আলো না এখনো কিছু লাগবে না তোমরা বলছো ঠিকই আছে আমি দাঁড়ায় দাঁড়ায় দূরের কথা বলবো তাহলে তোমরা তো জল নেবার সময় যা তোমাদের এখানে একটা কল আছে সরকারে দিয়েছে কিছু করার জন্য মানুষের সুবিধার্থে তো এক ব্যক্তি কি নাম ওর কাশীনাথ 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 ওইখানে জল মানে এত অপচয় করছে আর কি তখন থেকে মানে বিরাট ব্যাপার আর কি ওরা মনে হয় আড়াই তিন ঘন্টা থেকে দাঁড়ায় আছে জল দিবার জন্য কিন্তু এদেরকে ছাড়ে নাই তো সেই দেখে আমি মানে রাস্তা থেকে আস্তে আস্তে দেখতে পেলাম যে এরকমভাবে এদের ঝুট ঝামেলা হচ্ছে তো আমি দু এক কথা ওকে বলি তো দু এক কথা বলার পরে মানে এমন উগ্র হয়ে যাচ্ছে মানে কি বলবো আর কিছু বলা যাচ্ছে না তো যাতে এই যে জল অপচয় করছে বন্ধ করতে এই জলটা যাতে আমরা রোধ করতে পারি রোধ করতে পারি এই নিয়ে তোমাদেরকে আমার একটা বিশেষ আলোচনা আর কি আলোচনাটা হচ্ছে যে যাতে আমরা জল বেশি অপচয় করতে না পারি সমাজকে বোঝানোর জন্যে তাহলে আমরা দলবদ্ধ হয়ে সারিভাবে বোর্ডে লিখে জল বাঁচান জীবন বাঁচান এরকম করে আমরা একটা মিছিল করি কাশীনাথে কাই জানলো তাহলে আর কেউ জানলো নাই আর এইভাবে যদি আমরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মিটিং করি তাহলে সবাই জানবে সবাই বুঝবে জিনিসটা তাহলে আর বেশি দেরি না করে আমাদের ইতিমধ্যেই এই কাজটা শুরু করা যাক কাল সকালেই হবে নগরে সকালে বাইরে দেব আমিও থাকবো সাথে আমিও থাকবো তোমরাও সবাই থাকবে অনেকেই হয়তো বাধা বিঘ্ন দিতে আসবে তোমরা কিন্তু ভয় করো না আমি আছি চিন্তা না ভাই মিটিং করছে কই এদিকেও তো মিটিং করে না আমার কাছে হবে কি ওদের দরকার যাক ওই সাদা জামার পিছনে ওরা ঘুরছে আর আজ গায়ের লোকগুলা কোথা গেছে খবরটা আমাদেরকে লিখতে হবে বলি কোথা গেছে ওই মিটিং ছিল তো মিটিং তো মিটিং এ কি হইলো মিছিল হবে এই যে মানুষ সাধারণ মানুষ জল অপচয় করছে জলটা নিয়ে নষ্ট করছে সেইটা যদি বন্ধ হয় সেইটার জন্য আমরা কাল একটা মিছিল করব বড় সড়া মিছিল এতক্ষণ তোদের ইয়াটা বুঝলি আমি তোদেরকে সারা বছরটা এই দি পরব বালি সব কিছু তোকে দিই আর তুই উহার কোথায় তোরা চলছিস কিসের জন্য এত মিটিং ডাকা ডাকি এইটার পিছনে একটাই হাত আছে ওই সাদা জামাওয়ালা কিন্তু ও জানে নাই যে এই এলাকাটা আমার কোথায় উঠিয়ার বসে দেখ সেও কেমন মিটিং করিবে দামাকও দেখতে হবে বুঝে পাচ্ছি না যে অনন্ত 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 এই যে পাইছি পাইছি কোথায় আছি রে হ্যালো হ্যাঁ
কি কোটা চলে আয় তাড়াতাড়ি ওই তোরা দুজনেই আসবে এদের আজ দেখছি একবার তাড়াতাড়ি আয় তোয় ঠিক আছে আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি এমন মিছিলে ও বানচাল করব একটা লোক ওয়ার থাকিবে নাই ওয়ার মিছিল করাটা আমি দেখাচ্ছি একবার কাসিনাতের কাজ যেতে হবে কি কইছ ফোন করেছিল কি দরকার আমি আছি তো দেখি কি দরকার ফোন করেছিল তো রে কাজ করতে হবে কি কাজ ওই জল বাঁচাও জল বাঁচাও অপচয় যে করা হতে ওইটার বিরুদ্ধে গায়ের লোকে ওরা মিছিল করবে মিছিল তো কি করতে হবে আমাদেরকে তোদের করতে হবে ওই মিছিলটা তোদেরকে ভাঙতে হবে শুন তবে তুই ওই ভিতরে ঢুকি যাবি তুই তো গায়ের লোক তোকে তো চিনতে লাগবে আর আমি এদিকে থেকে একটা পাথর ফাবড়া দিব তুই বল পালারে পালারে সবাই একদম ভিড় ভাড় করে চলে যাবে তাহলে তো কাজ হয়ে যাবে ঠিক ঠিক কোথায় দিন বলছিস চল ভালো লাগতি বটে হ্যাঁ চল ঠিক ঠিক চল 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 ফাবড়া দিতে হবে হ্যাঁ জল বাঁচাও জীবন বাঁচাও জল বাঁচাও জীবন বাঁচাও জল বাঁচাও জীবন বাঁচাও জল অপচয় করা তারপরে আমাদের কর্তব্য আমরা করব জল বাঁচাও জীবন বাঁচাও জল বাঁচাও জীবন বাঁচাও জলের অপর নাম জীবন জলের অপর নাম জীবন মিছিলটা তারা কেউ পালাইল নাই আরে আমাকে পালাতে হবে কাজে লাগলো না আমরা এটা সমাজের ভালো কাজের জন্য করছি কি ভালো কাজ ভালো কাজ মানে জল বাঁচানোর চেষ্টা করছি আমরা এই যে দেশে এত জল অপচয় হচ্ছে যাতে জলের সংকট আমাদের ভবিষ্যতে না হয় সেই জলের জন্য আমরা আমরা এই মিছিলটা করেছি জল বাঁচাবি আমি দেখছি আষাঢ় মাসে দমে জল কত খেত বাঁধাবিস ওটা ওটা হচ্ছে প্রাকৃতিক আবহাওয়ার বসে জল বৃষ্টি আর এই যে জলটা যেটা আমরা খাচ্ছি এটা হচ্ছে আলাদা ব্যাপার বুঝলে তো এই যে আমরা যদি অপচয় করি তাহলে ভবিষ্যতে আমাদেরই ক্ষতি তোমার ছায়ের ভবিষ্যতে জল পাবে তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি তুমি একটু বোঝার চেষ্টা করো বুঝলে তো অন্য লোকের অন্য কূপ ব্যক্তির মনে সংযোগ দিয়ে না দিয়ে তোমরা তুমি আমাদের সাথে দোলযোগ হো তুমি নিজেই বুঝতে পারবে যে আমরা কি আজ সমাজের কাজে চলছি এটা তো ঠিকই বলেছ তাহলে তোমাকে কে কি একটা বুদ্ধি দিয়ে দিল এক পাট মদ খাওয়ান দিয়েছে না কি করে দিয়েছে তোমাকে তুমি তার পেছনে ইয়ে করছো চলো চলো তলে আমাদের দলে আজ যোগ দিব জল বাঁচাও জল বাঁচাও জীবন বাঁচাও জীবন বাঁচাও জল বাঁচাও জীবন বাঁচাও জলের জল অপচয় করা চলবে না চলবে না চলবে না জল অপচয় করা চলবে না চলবে না একটু জল চলতে নেবে বাবুরা দে বুকটা ফাটিয়ে গেল মারি তুই জল দে জল দে জল দে জল দে বাবু দে 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 কে আছি রে কে আছি দে 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 একটু জল দে জল দে জল দে আমার দে ওহো এই নিতে এ বলা বলা আয়
বসে গাছে জল দিবি হ্যাঁ গাছ মরবি আর মদ খাবি মানুষ হবি কি বহু কিছু বল বহু কিছু রে এই জায়গা থেকে জল 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 আমি হলে দিদি নাই দিলো ভালো লাগে বলে यार ভাগ্য ভালো মধ্য না নি আজ জলের জন্য আমার কাছে মাতাল করে দিয়েছি এই জলের জন্য মধ্য কাজ মধ্যই তো আর জলটা পাইলে বলে সেই সেদিন মনে পড়ছে নলকূপটা কি করেছিলি হ্যাঁ লোকে যখন জল তখন কেমন লাগছিল বিপদে হবে এতক্ষণটুকু শান্তি ভালো তাহলে বুঝতে পারছো তো কি বুঝতে পারলে বলো তো জল ছাড়া জীবন নাই তাহলে তুমি সেদিন কি কীর্তিটা করেছিলে বলো তো বলো জল এইভাবে যে অপচয় করছিলে এটা কি ভালো হচ্ছিল তোমার ভালো হচ্ছিল কাজটা তুমি ভালো করেছিল আমি দু কথা বলতেই তুমি বাবা একদম রেগে তুললে আমাকে আবার বলছো তুমি জ্ঞান দিতে এসো না আমি জ্ঞান দেবার চেষ্টা করি না না আমার বলে গেছে আমি জনসাধারণকে বোঝাতে চাইছি বলে গেছে আমার বলে গেছে জলই হচ্ছে জীবন জল ছাড়া মানুষ বাঁচে না জল আমাদের প্রত্যেকটা কাজে ব্যবহার হয় কি নাই বলো হয় 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 তবে যে সেই জলটাকে নিয়ে তুমি সেই জলটাকে নিয়েই তুমি আজ ইয়ে করছো আমার ভুল হয়ে গেছে আর কোনদিন ঠিক আছে কোনদিন না আজকে যে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছালাম আজ আমার পাড়া গ্রামে আছি বলে আমরা জলের সমস্যাটা বুঝতে পারিনি কিন্তু বড় বড় টাউন এলাকায় জলের কত সমস্যা হচ্ছে জল নিতে গেলে লাইনে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মারাপিটা হচ্ছে তাই আমরা বলছি জনসাধারণকে জল বাঁচান এবং জীবন বাঁচান এই ভিডিওটি আপনাদের ভালো লাগতে গেলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন।